চট্টগ্রাম ইপিজেডে জাপানি মালিকানাধীন ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান অপসিট বিডি লিমিটেড। 1997 সালে উৎপাদনে যাওয়া এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে। কারখানায় ঢুকতে চোখে পড়ে ছোট বড় অসংখ্য মেশিন। অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় প্রতিটি মেশিনে তৈরি হচ্ছে নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য। কোনোটিতে কম্পিউটার ও ল্যাপটপের মাদারবোর্ড বা সার্কিট, কোনোটিতে এলইডি লাইটের ক্ষুদ্র সার্কিট, আবার কোনোটিতে ভেন্ডর মেশিনের যন্ত্রাংশ। হাতের স্পর্শ ছাড়াই এক একটি মেশিন পার হয়ে ধাপে ধাপে তৈরি হচ্ছে পণ্য। এরপর আধুনিক মেশিনে মান নিয়ন্ত্রণ, পরীক্ষা আর দক্ষ কর্মীদের যাচাই বাছাইয়ের পর প্যাকেট করা হয় এসব পণ্য, যার গন্তব্য জাপান, আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশ। কারখানার আরেকটি অংশে গিয়ে দেখা যায় একসাথে কাজ করছে শত শত শ্রমিক। তৈরি হচ্ছে মোবাইল ও ল্যাপটপের চার্জার, অ্যাডাপ্টার। কর্মকর্তারা জানান, চাহিদা বাড়ায় কারখানায় নতুন নতুন পণ্যের সংযোজন হচ্ছে। চট্টগ্রাম ইপিজেডের এই কারখানার ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা বিশ্ববাজারে প্রতিনিয়ত বাড়ছে। 2020 সালে কারখানা থেকে রপ্তানি হয় 180 কোটি টাকার ইলেকট্রনিক্স পণ্য। 2021 সালে তা বেড়ে দাঁড়ায় 199 কোটি টাকায়, আর 2022 সালে বিক্রি ছাড়িয়ে যায় 297 কোটি টাকা। অ্যাডাপ্টারে যেমন আমরা এটা ল্যাপটপে ইউজ করি, চার্জার, রাউটারে ইউজ করি, এবং কি এখন আরও কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে চার্জার, যেটা হচ্ছে মাকিতা, এটাকে আমরা এটাও আমরা নতুন আমাদের নতুন বলতে বেশ কিছুদিন আসছে, বাট এটার ডিমান্ডটা বাড়তেছে আস্তে আস্তে দিন দিন। টোটাল এক্সপোর্টের 80% এক্সপোর্ট আমরা জাপানে করি, এবং 17-18% এক্সপোর্ট আমরা ইউরোপ এবং আমেরিকাতে করি, এবং 1-2% এক্সপোর্ট ইন লোকালি আমরা লোকালি এখন এক্সপোর্ট করতেছি। গবেষণা সংস্থা স্ট্যাটিস্টার তথ্য বলছে, 2024 সালে ইলেকট্রনিক্স পণ্যের বৈশ্বিক বাজার হবে $1,046 বিলিয়ন, যা প্রতি বছর 2.99% হারে বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বড় $486 বিলিয়ন বাজার হবে মোবাইল ও টেলিফোন যন্ত্রাংশের, আর এই বিশাল বাজারে $218 বিলিয়ন পণ্য বিক্রি করে শীর্ষে আছে চীন। বিশ্বের প্রতিটি মানুষ গড়ে 1.1টি প্রযুক্তি পণ্য কিনবে 2024 সালে, আর এ মোট বিক্রির 33% হবে অনলাইনে। সম্ভাবনাময় বাজারে 2021-22 অর্থবছরে বাংলাদেশ রপ্তানি করে 1,099 কোটি টাকার পণ্য, আর 2022-23 অর্থবছরে রপ্তানি 28% বেড়ে দাঁড়ায় 1,466 কোটি টাকায়। বর্তমানে বাংলাদেশ বিশ্বের প্রায় 65টি দেশে ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করছে। উদ্যোক্তারা বলছেন, চীন ও জাপানের শ্রমিক মজুরি বাড়ায় বাংলাদেশে এ খাতে বিনিয়োগে আগ্রহী এসব দেশ। এ সম্ভাবনা কাজে লাগিয়ে আগামীতে রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব। সবাই চায়না রিক্স, সেহেতু ম্যাক্সিমাম জাপানিজ কোম্পানি এখন এখন বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে ব্যবসা বান্ধব দেশ। আমার মনে হয় ইন দ্য ফিউচার এটা বাংলাদেশে মানে বাংলাদেশে ইনক্রিজ হবে। আগামীতে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন দেশের নীতি নির্ধারকরা, সেই সাথে সব ক্ষেত্রে বাড়ছে আধুনিক প্রযুক্তি আর ডিজিটাল পণ্যের ব্যবহারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডিজিটাল প্রযুক্তি যারা তৈরি করবেন সেই দক্ষ জনবল কি তৈরি হচ্ছে? সে কথাই জানব উদ্যোক্তাদের কাছ থেকে। তবে বিশ্ববাজারে দাপটের সঙ্গে থাকতে হলে দরকার দক্ষ শ্রমিক, যেটির সংকট বাংলাদেশে, যা বর্তমানে এখাতের বড় চ্যালেঞ্জ। ইলেকট্রনিক্স সাইটে খুব কয়েকটা বছর ধরে এগিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এডুকেশনের দিকে এই ধরনের পড়ালেখাটা একটু কম। দেশে ম্যাক্সিমাম ফ্যাক্টরি এখন ইলেকট্রনিক্স বেসড, আমাদের অনেকগুলো কোম্পানি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছে। তো আমাদের শিক্ষা খাতে যদি ইলেকট্রনিক্স নিয়ে যদি একটু বেশি ফোকাস হয়, আমাদের পরবর্তী জেনারেশনও খুব উপকৃত হবে। এছাড়া প্রযুক্তি খাতে পণ্যে বৈচিত্র্যতা এবং বিনিয়োগ টানতে হয়রানিমুক্ত ব্যবসা বান্ধব নীতি নির্ধারণ জরুরি বলে মনে করছেন এ খাতের উদ্যোক্তারা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।